নাস্তিকদের আত্মার আচরণের সাথে আল্লাহ তাআলা আগুনের সাথে তুলনা করেছেন, অর্থাৎ তাদের আচরণটা ছিল আগুনের মতো, তাদের উদাহরণ হচ্ছে আগুনের মতো। এর আগের আয়াতে মুনাফিকদের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলেছেন, তারা কিভাবে তারা কি করে, তারা মুমিনদের কাছে গিয়ে ইমানের কথা বলে, আবার যখন তাদের বন্ধুদের কাছে যায় তখন তারা তাদের সাথেই আছে, অর্থাৎ তারাও কাফির আছে, এটা তারা বোঝানোর চেষ্টা করে। এই যে যে বৈশিষ্ট্যের পর আল্লাহ তাআলা এই আয়াতে তাদের কার্যকলাপকে বাস্তবতার সাথে উপমা দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা মুনাফিকদের দুটি দৃষ্টান্ত দিয়েছেন, তার মধ্যে একটি হলো আগুন, একটি হলো কি আগুন, সেটা দৃষ্টান্ত কেমন। মাসালুহুম, মাসাল শব্দের অর্থ উদাহরণ, মাসাল অর্থ কি উদাহরণ। কাদের উদাহরণ? তাদের। হুম মানে কি? তাদের। তাদের মানে হচ্ছে মুনাফিকদের। মুনাফিকদের উদাহরণ হচ্ছে এরকম, কা মানে মতো, মাসাল মানে কা মানেও মতো, আবার মাসাল মানেও আবার উদাহরণ বা মতো বলা যায়। আল্লাজি, যে ওই ব্যক্তির মতো, যে ইস্তাওকদা, যে জ্বালায়, কি জ্বালায়, নার, আগুন জ্বালায়। অর্থাৎ মুনাফিকদের উদাহরণ হচ্ছে একজন ওই ব্যক্তির মতো যে ব্যক্তি কি করে, আগুন প্রজ্বলিত করে। এবং সেখান থেকে সে কি করে, আলো গ্রহণ করে। কখন আলো গ্রহণ করে? ফালাম্মা আদা, যখন চারিদিকে তাকে আলো আলোকিত করে ফেলে। তার মানে হলো, মনে করেন আমি এক জায়গাতে আগুন জ্বালালাম, এর মধ্যে আগুন জ্বালানোর পর চারিদিকে তখন আলোকিত হয়ে যায়। হঠাৎ করে আমি কি করলাম, ওই আগুনের ই দেখে, আগুনের আশপাশে কিন্তু অনেকেই কি করে, বিশেষ করে শীতকালে চারিদিক থেকে মানুষ কি করে, আগুন পোহানো বলে আমাদের ওইদিকে, আগুন পোহায়। এখন আপনি হঠাৎ করে আগুন আলোটা কি করলেন, কোনো কিছু দিয়ে আগুনটা নিভিয়ে দিলেন, তাহলে সবাই অন্ধকারে পড়বে না? সবাই কিন্তু অন্ধকারে পড়বে। এই আগুনের কথা মনে পড়ে একটা গল্প বলে, আমার জীবনের একটা গল্প, আমার সালটা মনে নাই, তা আমার যখন আমার বড় মামার সম্ভবত তখন বিয়ে হয় অথবা মেজো মামার, তখন আমি অনেক ছোট, তা অনেক ছোট, তো আমার আমি করলাম কি, তখন তো আসলে এখন যতটুকু মানুষ ই করে অনেক কিছু সহজে পায়, তখন তো মানুষ অত সহজে পেত না। তা আমি আমার আমার পিঠাপিঠি আরেক ভাই আছে, আমার আপন ভাই, আবার আমার খালাতো ভাইও তার একই বয়সী, প্রায় কাছাকাছি, আমি বড়, আমরা তিনজন করলাম কি, বিয়ের অনুষ্ঠানের পরের দিন, তার মানে গ্রামে তো বিয়ে অনেক বড় আয়োজন ছিল তখন, তা বিয়ে হয়েছে, অনেক অনেক লোকের আয়োজন ছিল, যার জন্য একেবারে ডেক ঠেক দিয়ে চারিদিকে ভরপুর ছিল গ্রামে। আমরা সকালবেলা করলাম কি, তখন শীতকাল তো, বিয়েটা সাধারণত শীতকালে বেশি হয়ে থাকে, আমরা একটা ডিম পেলাম, ডিম, মুরগির ডিম, গ্রামের দিকে মুরগির, নানাদের মুরগি ছিল, গরু ছিল, ডিমটা করলাম কি, ভাজবো, চিন্তা করলাম আমরা, তো ভাজার জন্য কি করা যায়, ওই দইয়ের মালসা, দই, বিয়ের অনুষ্ঠানে দই খালি, মালসা খালি হয়ে গেছে ছোট ছোট, ওতে করে ডিম ভাজবো চিন্তা করে আমরা আগুন ধরালাম। যেহেতু আগের দিন তো আগুন কিছুটা ছিল, যেহেতু রান্না বান্না হয় তো গ্রামের দিকে, অনেক বড় আয়োজন হলে রাতেই রান্না বান্না শুরু হয়ে যায়, তা আমার মনে পড়ে যে তখন এতটুকু মনে মনে পড়ে যে প্রায় কয়টা জন খাসি দিছিল, কয়টা গরু, এরকম অনেকগুলো এরকম আয়োজন ছিল আর কি। তা আমরা ওই ডিম ভাজার জন্য যখন আগুন ধরাতে গেলাম, তখন আগুন ধরলো না, না ধরার কারণে আমার নানাদের তো অনেক বিশালি বলে আমাদের ওই গরুরে যেটা খাওয়ায় খড়কুটা, তো ওই
আগের রাতের যে আগুন জ্বালানোর যে ইটা, ওটা কি বলে, ওই যে আগুনের পর নিচের দিকে থাকে ছাই, ছাইয়ের মধ্যে আবার কিন্তু তাপ থাকে অনেক সময়। ওই তাপ দিয়ে আমরা চেষ্টা করলাম যে ডিম ভাজা যায় কিনা, তাতেও হলো না। তারপর আমরা চলে আসলাম। এটার ঘটনা হচ্ছে 11টা বা 10টা 11টার দিকে সকাল, বিকাল 3টার দিকে হঠাৎ দেখা গেল কি, ওই যে যে বিশাল পালের ই ছিল, পলের গোদা আমাদের বলে ওখানে অনেক উঁচু করে ই করে রাখে না গরুরে খাওয়ানোর জন্য, পরবর্তীতে ওখান থেকে অল্প খাওয়ায়, মানে খড়ের খড়ের গাদা বলে আর কি, হ্যাঁ পালাও বলে। তা আমার হয়তো বললে বলবে যে মামার কথা, মামাদের ই করছে। আমার নানাদের গরু ছিল 20 থেকে 25টা, মানে এত গরু লাগতে হচ্ছে আমাদের নানাদের জমি জমা চাষের জন্য আর কি। সব সময় তাদের 2-3 জন কর্মচারী বাড়ি রাখতেই হতো। আর হাল ছিল যে ওস্তাদ, হাল তো ছিল, হ্যাঁ গরুর হাল ছিল যে, হ্যাঁ হ্যাঁ। তারপরে আবার ওই একটা ঘরের মতো করে পালের গাদা বানাতো, ঘর বানাতো আগে চারিপাশে ই দিয়ে, ওই বাঁশের বাঁশ দিয়ে উপরে ই দিয়ে টিন বা ই দিয়ে ওর মধ্যে রাখতো আর কি। আবার কিছু কিছু আবার অন্য জায়গায় রাখতো অল্প অল্প করে। হঠাৎ করে 3টার দিকে দেখা গেল বিশাল আগুন ওই যেখানে আমরা রান্না করতে গেছিলাম, বুঝতে পেরেছেন? 3টার দিকে দেখা গেল বিশাল আগুন, উপরে নানাদের গাছ ছিল তাল গাছ, সে তাল গাছের পাতা পর্যন্ত চলে গেছে। সবার মধ্যে তো ভয় কাজ করলো, এখন খোঁজা হলো কে কাজটা করেছে, দোষটা হলো আমার। যদিও কেউ কিছু বলেনি, যেহেতু আমি প্রথম বাড়ির হচ্ছে বড় ভাগ্নি এবং আমি, আমাকে সব ভালোই জানতো আর কি। আমরা তো 3 জনে মিলে কিন্তু চেষ্টা করলাম ওই আটিম এই করা, পরে সব পুড়ে গেছিল আর কি, ওই পলের গাদা সাদা। পরে মানুষ, গ্রামের মানুষ এসে বালতিতে পানি এনে এনে পরে থামাইছিল আর কি আগুনের ইটা। তো এই জন্য মনে পড়লো আর কি আগুনের কথা এই করে। তা পরে আমার নানা খুব রাগে ছিল যদিও, তারপরে আমাকে কিছু না বলে ওই দুজনের কান মরা দিছিল, আর যে দুইজন আমার আপন ছোটটা আর আমার খালাতো ভাইটাকে, মানে তোরা কি করিস এরকম আর কি। আমাকে কখনো, আমার আব্বাও কখনো কোনো আমার পরেই হতো না, আমার নানাও কখনো আমার পরেই হতো না। তাই এটা মনে পড়লো যে আগুন জ্বালালে কেমন হয়। তো সেটা উদাহরণ দেওয়া হচ্ছে যে কামা সালিল্লা দিস তাও কদা না, তো যখন মানুষ আগুন জ্বালায় চারিদিকে আলোকিত হয়, তখন মানুষ সে আলো থেকে আলো গ্রহণ করে। আর ফামা হাউলাহু, যখন চারিদিকে আলোকিত হয়, জাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাআলা কি করলেন, তাদের সে আলোকে আবার কেড়ে নিয়ে গেলেন, ছিনিয়ে নেয়া। জাহাবা আল্লাহ পরে যদি বি আসে তাহলে আবার কি হয়, নিয়ে যাওয়া হয়, ছিনিয়ে নেয়া। এই যে যে ছিনিয়ে নেয়া, তার মানে এখানে উদাহরণ দেওয়া হচ্ছে মুমিন মুনাফিকরা হচ্ছে ইমানদারদের সাথে যখন থাকে, মুনাফিকরা কেমন ছিল, যখন তারা ইমানদারদের সাথে থাকতো, ইমানদারদের সাথে চলাফেরা করতো, উঠা বসা করতো, তখন তাদের সকল কার্যক্রম ছিল কাদের মতো, ইমানদারদের মতোই ছিল, তারা নামাজ পড়তো, সবই করত। আর যখনই তারা ওই জায়গা থেকে বের হয়ে তারা তাদের বাড়িতে যেত, তাদের বন্ধু বান্ধব, তাদের ভাই ব্রাদার কাছে যেত, তখন আবার তাদের চেহারা বন্ধ অন্ধ, মানে তারা কি হয়ে যেত, চেহারা চেঞ্জ হয়ে যেত, অর্থাৎ তারা সেই অন্ধকার অজ্ঞতার যুগে বসবাস করত। তখন তখন তারা ওই কুফরি পরিবেশে তারা যখন যেত, তখন তারা ইমানদারের কথাবার্তা গুলো তাদের মনে আর থাকতো না। সেটাই বলা হচ্ছে যে জাহাবাল্লাহু বিনুরিহিম, আল্লাহ তাআলা যখন তাদের আলো কেড়ে নিলেন, ওয়াতারাকাহুম, অথবা তিনি তাদেরকে ছেড়ে দিলেন, ফি জুলুমাতিন, অন্ধকারের মধ্যে, তখন আর কি করে না, তারা আর দেখতে পায় না। অর্থাৎ যখন তারা ইমানদারদের সাথে থাকে তখন তারা সব কিছু দেখতে পায়, যে আল্লাহর হুকুম কি কি, মোমিনদের কি আমল, তখন তারা এই আমলগুলো করে। কিন্তু যখনই তারা ওই তাদের বন্ধুদের সাথে যখন মিলিত হয়, তখন সেখান থেকে তারা কোথায়, তারা কি হয়, তারা এই সব কথা তারা ভুলে যায়। জাহাবাল্লাহু বিনুরিহিম ওয়াতারাকাহুম ফি জুলুমাতিল লা ইউবসিরুন, তখন আর তারা কোনো কিছু দেখতে পায় না, তার মানে তারা আলো খুঁজে পায় না, দিন খুঁজে পায় না,
তারা অজ্ঞতার মধ্যে বসবাস করে, তখন তখন আর হেদায়েতের মধ্যে তারা থাকে না। তারপরে কি আয়াত, আর তাদের যে এটার কারণ কি, তারা যে এই অবস্থা, এই অবস্থার কারণটা কি, এই অবস্থার কারণ হলো যে তারা হচ্ছে বধির, তারা হলো বোধি, তারা বাকশক্তিহীন এবং তারা কথা বলতে পারে না, আর তারা হচ্ছে কি অন্ধ। এই যে তারা মুনাফিকরা বোধির বাকশক্তিহীন, এটার কারণ হলো তারা কি করতে পারে না, এই কারণে তারা সত্যকে প্রত্যক্ষ করতে পারে না, তারা দেখতে পায় না। যেমন আমরা এর আগেও বলেছি যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা আয়াতে বলেছেন যে যে অনেক মানুষ আছে যারা তাদের অন্তর দিয়েছি আমি তাদেরকে, কিন্তু তারা অন্তরের হক আদায় করে না। ওয়ালাহুম আ'ইনুল্লা ইবসিরুনা বিহা, তাদের আমি চোখ দিয়েছি, তারা চোখের হক আদায় করে না। ওয়ালাহুম আযানুল্লা ইয়াসমাউনা বিহা, তাদের কান দিয়েছি, কানের হক আদায় করে না। উলাইকা কাল আনআম, তারা হচ্ছে চতুষ্পদ জন্তুর ন্যায়। একথা বলে আল্লাহ ক্ষান্ত হননি, বলেছেন উলাইকাল আনআম বাল হুম আদল, বরং তার থেকেও নিকৃষ্ট, পশু পাখি থেকেও তাদেরকে কি বলা হয়েছে, নিকৃষ্ট বলা হয়েছে। আল্লাহ তাআলা তাদের বধিরতা, তাদের বাকশক্তিহীনতা, অন্ধত্বের বর্ণনা এভাবে দিয়েছেন আল্লাহ, যে তারা ওই অন্তর দিয়ে তারা অনুধাবন করে না, যে তারা এরকম গোমরাহির মধ্যে তারা বসবাস করছে, আবার তারা আবার কোনো কিছু উপলব্ধি করতে পারে না, সত্য কথা মুখ থেকে বলতে পারে না, তারা সত্যটাকে দেখতে পায় না আর শুনতেও পায় না। এর কারণ হচ্ছে কি, তাদের সামনে পর্দা আসে, তাদের সামনে কিসের পর্দা আসে, অন্ধকারের পর্দা। অর্থাৎ তারা এই পর্দা যখন তাদের সামনে আসে, তখন আর তারা কি করতে পারে না, সত্য পথ খুঁজে পায় না। যেমন আপনি যদি হঠাৎ করে মনে করেন, এরকম একদিন হয়েছিল না বাংলাদেশ ঢাকা শহরে, ঢাকা শহর সহ আরো অনেক এলাকায় হয়েছিল না কিছুদিন আগেই, যে কোথাও কারেন্ট ছিল না কয় ঘন্টা যেন, ওই যে আমাদের ক্লাস মিস হয়ে গেছিল, ক্লাস হয়েছিল না, এটা যদি শুরু হতো কোনো রাত থেকে, এখন কোনো মানুষ অনেক দিন মাঝে মাঝে অনেক বেশি অন্ধকার হয় না, হ্যাঁ অনেক, যেমন অনেক অন্ধকার হয়, আবার কখনো কখনো আলো ছাড়াও দেখা যায়, যেদিন খুব বেশি অন্ধকার হয়, এই পরিস্থিতিতে কাউকে যদি আপনি ছেড়ে দেন রাস্তার মাঝখানে, তাহলে সে কিন্তু তার গন্তব্যে পৌঁছানো তার জন্য অনেক কঠিন হয়ে যাবে, তার গন্তব্য সে চিনতে পারবে না, সে দেখতে পাবে না। এই জন্য মুনাফিকদের অবস্থা হচ্ছে এরকমই, যে তারা যখন তাদের বন্ধুদের সামনে আসে, মানে হেদায়েত থেকে যখন তারা দূরে সরে যায়, যারা হেদায়েত প্রাপ্ত মানুষ তাদের থেকে যখন দূরে সরে যায়, তখন আর তারা এই আল্লাহ রসুল এগুলো কোনো কিছু তারা আর দেখতে পায় না, এর বাস্তবতা বুঝতে পারে না, শুনতেও পায় না। ফাহুমলা ইয়ারুজিউন, আর তারা কি ফিরবেও না কখনো, কোন দিকে ফিরবে না, সত্যের দিকে তারা আর কখনো ফিরবেও না। দেখি আমাদের এখানে এই আয়াতের মধ্যে কি কি আছে, দোয়া আছে, আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কান ওয়ারজুকনা ইত্তিবাআহ ওয়া আরিনাল বাতিলা বাতিলান ওয়ারজুকনা ইজতিনাবাহ, অর্থাৎ আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমাকে তুমি সত্যকে সত্য হিসাবে দেখিয়ে দাও, আমাকে কি করো, আরিনা দেখাও, আরিনা মানে কি দেখাও, এটা কিন্তু আমর, আর ইনা আমাদেরকে দেখাও, আল হাক্কা সত্যকে সত্য হিসাবে, ওয়ারজুকুনা ইত্তিবাআ এবং অনুসরণ করা ক্ষমতা দান করো। ওয়ারজুকুনা মানে ক্রিজিক না, ওয়ারজুকুনা মানে ক্ষমতা, আমাকে কি করো, ক্ষমতা দাও আমাদেরকে, ইত্তিবাআ তোমার অনুসরণ করার, অর্থাৎ আমাকে সত্যকে সত্য হিসাবে জানার এবং তোমার অনুসরণ করার আমাকে কি দাও,
ক্ষমতা দাও। ওয়ারিনাল বাতিলা বাতিলান, এবং আমাকে মিথ্যাকে মিথ্যা হিসাবে দেখার তৌফিক দাও। যেটা মিথ্যা সেটা যেন আমি মিথ্যা হিসাবেই জানি, কোন মিথ্যা যেন আমার কাছে সত্য মনে না হয়। ওয়ারজুকুনা জিতিনাবা, এবং আমাকে সক্ষমতা দান করো তা থেকে বিরত থাকার। এটা বিশাল একটা দোয়া কিন্তু, কারণ অনেক সময় যেটা হয় যে আমরা সত্য দেখেও তা থেকে মুখ ফিরিয়ে নেই, তা থেকে মুখ ঘুরিয়ে নেই, আবার অনেক মিথ্যার দিকে আমরা কি করি ধাবিত হই। আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ আমি যেন সত্যকে সত্য হিসেবেই জানি, মিথ্যাকে মিথ্যা হিসেবেই জানি, এবং আমি যেন তোমার অনুসরণ করতে পারি, এবং আমি যেন এই সমস্ত মিথ্যা এড়িয়ে যেতে পারি, এই জন্য দোয়া করা। এটা হচ্ছে রুট হচ্ছে র, আমি একটু অক্ষর ই করে লিখে দিই, কালারটা চেঞ্জ করে দিই, র হামজা ইয়া র ইয়ুন, রু ইয়াতুন বলে না, রু ইয়াতুন, রু ইয়া মানে কি বলেন তো, রু ইয়া মানে হচ্ছে স্বপ্ন হয়, আবার স্বপ্ন স্বপ্ন, বুঝতে পেরেছেন? যেমন মানে আল্লাহর নবীদের উপর সর্বপ্রথম স্বপ্ন কি মানে ওহি আসে কিসের মাধ্যমে বলেন তো, স্বপ্নের মাধ্যমে, স্বপ্নে স্বপ্নে। যেমন আল্লাহ রসুল কি বলেছেন যে আউয়ালু মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনাল ওয়াহি আর রুয়া সালিহা, তার মানে সর্বপ্রথম যে ওহি প্রাপ্ত হই আমরা রব নবীরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটা হচ্ছে কি সত্য স্বপ্ন। রুয়া মানে স্বপ্ন, সালিহা মানে সত্য, সাদিকানা সালিহা মানে হলো সত্য স্বপ্ন। নবীরা যেমন ইব্রাহিম আলাইহিস সালাম কি স্বপ্ন দেখেছিল, যে তার সন্তানকে প্রিয় বস্তুকে কি করছে, সন্তানকে কুরবানি করছে, এটা কিন্তু তার স্বপ্ন ছিল, এবং সেই স্বপ্ন তখন তাদের নবীদের স্বপ্ন কিন্তু সত্য, এজন্য সে তার স্বপ্নের বিষয়টা বাস্তবায়নের জন্য উনি কিন্তু এটার বিভিন্ন পুরো মানে তার প্রিয় বস্তুগুলো সে কি করেছে কুরবানি করেছিল, কিন্তু তার যে প্রিয় বস্তু তার সন্তান এটা তার মাথায় কখনোই আসেনি, কারণ উনি ভাবেনি যে আল্লাহ তাআলা আমার আমার সন্তানকেই মানে কুরবানি দেওয়ার ব্যাপারে নির্দেশ দিবেন। প্রিয় বস্তু বলতে মানুষের প্রিয় বস্তু বলতে যদি বলা হয় কুরবানির কথা আসে যদি, তাহলে আপনি যদি চিন্তা করেন আমার তো প্রিয় বস্তু ছাগল, তাহলে আপনি ছাগল কুরবানি করবেন, আর কারো যদি গরু হয় তাহলে গরু, কারো যদি ভেড়া হয় তার ভেড়া, কারো যদি মুরগি হয় তাহলে তার মুরগি কুরবানি করবে, সে কুরবানি মানে কি স্যাক্রিফাইস, জবাই করা আর কি, বুঝতে পেরেছেন? তা এই জন্য রুয়ার শব্দের অর্থ হচ্ছে স্বপ্ন। তাহলে রায়ুন শব্দটা আসলে মূলত এটা চার নাম্বার ফর্ম থেকে আসছে, আর আর থেকে আরি, চার নাম্বার ফর্মের আমর কি আসলামা ইউসলিমু, আমর কি আসলিম আসলিম, সেখান থেকে আরি, চার নাম্বার ফর্মে আরি, আর এক নাম্বার ফর্ম দিয়েছে আমর হচ্ছে র, এক নাম্বার ফর্মে আমর কি র আর যেটা বলে না, এটার আমর হচ্ছে র, এইটা হচ্ছে আমর, এই শব্দটুকুই হচ্ছে আমর, বুঝতে পেরেছেন? এক নাম্বার থেকে এটা, আর জি চার নাম্বারের রুটটা কি ওস্তাদ, চার নাম্বারের রুট কি এখানে, চার নাম্বারের মাদিটি ছিল আর, এরকম ছিল আর, আর মানে কি আর ইয়া আর কি, বুঝতে পেরেছেন? সেখানে ইয়াটা যেহেতু দুর্বল অক্ষর এই জন্য এখানে দুর্বল অক্ষরটাকে এই খালি খালি রেখেছে আর কি। আর ইউরি, ইউরি হচ্ছে মুদারে, ইউরি মিলাইতে পারছি না, আসলামা চারটা শব্দ এখানে, আচ্ছা দেখেন আমি মিলাই চারটা শব্দ তো এখানে আমি বলছি, এখানে মূলত ছিল ইউরি, ইউরি না তুরি, ধরেন তুরি সেকেন্ড পারসন, তুরি হলে এটা হচ্ছে তুরি,
এটা হচ্ছে আমর মুদারে এখন আমর কি হবে আলামতে মুদারেকে আপনি কি করবেন ফেলে দিবেন না জি ওস্তাদ আমি মাদিটার কথা বলছি মাদিটার রুটটা মাদিটা এটা আর এটার আর আ ইউ ছিল আর আয়া আর আয়া ছিল আর আয়া আর আয়া ছিল মাদিতে এবার এবার বুঝছি বুঝতে পেরেছেন আর আয়া ছিল সেখান থেকে মুদারেতে হলো ইউরি তুরি তুরি থেকে আলামতে মুদারেকে ফেলে দেন আলামতে মুদারেকে ফেলে থাকে কি রি রি থাকে এবার আপনার কি আনতে হবে এখানে একটা আলিফ আনতে হবে না আলিফে কি দিতে হবে জবর এসে চার নম্বর ফর্মেতে আমরের আলিফে জবর হয় সব সময় জবর হয় জি আর এখানে যেহেতু ইয়াতে সুকুন ছিল তাহলে তো আমি আর ইয়াতে সুকুন রাখতে পারবো না পারবো ওই যে আমরা কালকে কি বললাম মুদারে এবং আমরে যদি লাম কালেমাতে যদি ইয়া থাকে মুদারেতে যদি ইয়াতে সুকুন হয় তাহলে তো দুই জবর দুই জের দিতে হয় দুই জের তখন হয় দুই জের দিতে হবে আর না হলে দুই জের দিয়ে ওটাকে ফেলে দিতে হবে ইয়াটাকে ঠিক না তো সে আরি ছিল সেখান থেকে আরি না বুঝতে পেরেছেন আরি এবার বুঝতে দুই জের দিতে হবে এসমে ফাইল মাফুলে আমরে তো দুই জের না আরি না মানে আমাদেরকে দেখাও আরি মানে হচ্ছে দেখাও না মানে হচ্ছে আমাদেরকে এই নাটা হচ্ছে এখানে মাফুল মাফুলে বিহি জি জি বুঝতে পারছি আর ওইটা কি ওসব জি এই যে বাতিলাং বাতিলা বাতিলাং এটা কি মুতলাক ওটা তো নাউন নাউন বুঝছেন ওটা নাউন মাফুলে মুতলাক হ্যাঁ তারপর আমরা মাসাল শব্দের বহুবচন কি আমসাল আমসাল মাসাল শব্দের বহুবচন হলো আমসালুন মাসাল মানে কি উদাহরণ 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 নূর শব্দের অর্থ হচ্ছে আলো এটার বহুবচন হচ্ছে আনওয়ারুন আনওয়ারুন বহুবচন কি আনওয়ারুন আনওয়ারুন এটাও নাউন তারপরে হচ্ছে জুলমাতুন জুলমাতুন এটাও নাউন এটার বহুবচন জুলুমাতুন জুলমাতুন মানে অন্ধকার জুলমাতুন মানে কি বহুবচন হচ্ছে জুলুমাতুন জুলমাতুন অন্ধকার নুরুন মানে আলো মাসালুন মানে উদাহরণ মাসালুনের বহুবচন আমসাল নুরুনের প্লুরাল হচ্ছে আনোয়ার আর জুলুমা জুলমাতুনের প্লুরাল হচ্ছে জুলুমাত জুলুমাতুনের প্লুরাল কি ব্রোকেন এটা এটা জামানা সালিম এটা ব্রোকেন না এটা রেগুলার প্লুরাল শেষেরটা আর এই দুইটা হলো ব্রোকেন প্লুরাল আচ্ছা এরপরে দেখেন এরপরে দেখি ভার্ব আছে কি কি জাহাবা এখানে আরো দুই তিনটা ইসিম আছে এই যে বদির বুবা এগুলার বহুবচন নাই এখানে তো আমাদের 70% বইতে দেয়নি আচ্ছা ঠিক আছে বইতে দেয়নি এমনি অবশ্যই তো আছে থাকবে না কেন বহুবচন অবশ্যই থাকবে সুম্মুন আর কোনটা সুম্মুন বুকমুন উমুয়ুন সুম্মুন মানে হচ্ছে বদির ওই মানে সুম্মুনের কি জানতে চাচ্ছেন যেন বহুবচন জি আসাম্মু আমি পড়েছিলাম অনেক আগে আসাম্মু সুম্মুনের বহুবচন পড়েছিলাম আসাম্মু সম্ভবত আর বুকমনের আছে আব কামু আব কামু আমাউন অমিয়নের আমাউন আমাউ ইউ তারপর আমরা এখন চলে যাবো ভার্বে ভার্ব আছে হচ্ছে জাহাবা তারকা রজাআ জাহাবা শব্দটা আমরা জানি এটা হচ্ছে ভার্বের এক নম্বর ফর্ম এটা হলো জাহাবা ইয়াজহাবু ফাতাহা ইয়াফতাহু এটা কোন প্যাটার্ন কোন প্যাটার্ন এবং এটা কোরআনে ব্যবহার হয়েছে 37 বার এই জাহাবার পরে যদি কোনো প্রিপজিশন আসে বি তখন এই জাহাবার অর্থ হচ্ছে ব্রিং অ্যাওয়ে ব্রিং ব্রিং মানে কি ব্রিং মানে নিয়ে যাওয়া না জি তা জাহাবা বি আসলে তখন নিয়ে যাওয়া অর্থ হয় আর শুধু জাহাব কে বি শুধু বি নাকি যে কোনো প্রিপজিশন এর সাথে একটা কিছু থাকবে বি কলামিন সে কলম নিয়ে গেল
জাহাবা বিকলামিন, সে কলম নিয়ে গেল। বিকলামিন মানে কি? সে কলম নিয়ে গেল। জাহাবা ইয়াজহাবু ইজহাব লা তাজহাব জাহিবুন জাহাবুন, জাহাবা ইয়াজহাবু ইজহাব জাহিবুন জাহাবুন। এরপরে কি? তারাকা, তারাকা ইয়াত্রুকু নুন প্যাটার্ন 43 বার। তারাকা, তারাকা মানে কি করা? লিপ করা, লিপ তরক করা, যেমন আবার ত্যাগ করা। যেমন দা ট্রেন লেফট দা স্টেশন, দা ট্রেন লেফট দা স্টেশন, সেইটা আর কি, যে স্টেশন ত্যাগ করলো, লিপ করা, লিপ করা, বুঝতে পেরেছেন? বলে না, নামাজ তরক করলো, নামাজ তরক করা, তারকুস সালা, নামাজ তরক করা, হ্যাঁ, তারকুস সালা। তাহলে তারাকা ইয়াতরুকু নুন প্যাটার্ন, উতরুক তারিকুন মাতরুকুন। মাতরুক মানে কি জানেন? মাতরুক মানে পরিত্যাজ্য। মাতরুক মানে কি? কিছু কিছু হাদিস আছে যে হাদিস গুলো পরিত্যাজ্য, সে হাদিস কে কি বলে জানেন? মাতরুক হাদিস। কিছু কিছু হাদিস কে মাতরুক হাদিস বলে, যে হাদিস গুলো পরিত্যাজ্য, যে হাদিসের উপর কি করা যায় না, আমল করা যায় না। যে হাদিসের উপর আমল করা যায় না সে হাদিস কে কি বলে? পরিত্যাজ্য হাদিস। মনে থাকবে মাতরুক মুনকার, এরকম বিভিন্ন হাদিসের প্রকার আছে, মাতরুক মুনকার মুদাল্লাস, এরকম অনেক প্রকার আছে, মুরসাল মুতাওয়াতির, এইগুলো হাদিসের বিভিন্ন প্রকার আছে। এই প্রকারের উপর নির্ভর করে আপনার কি করতে হয়, আপনার আমল করতে হয় যে কোন হাদিস আমল যোগ্য আর কোন হাদিস আমল যোগ্য না। ওস্তাদ আসসালামু আলাইকুম। সৌদি আরবের পুলিশ গুলোতে বলে ওস্তাদ তারিখ তারিখ, তাহলে ওইটা আবার কোন তারিখ ওরা বলে ওস্তাদ? সৌদি আরবের পুলিশরা যে তারিখ বলে সেটা হচ্ছে রাস্তা, রাস্তা মানে রাস্তা ছেড়ে দাও, রাস্তা ছেড়ে বসো। যেমন আপনি যদি বলেন কাউকে ইত্তাকি তরিক, ইত্তাকি মানে বেঁচে থাকো, তরিক মানে রাস্তা, তার মানে হলো সৌদি আরবে যদি কেউ আপনাকে বলে যে ইত্তাকি তরিক, এর মানে হলো তুমি রাস্তা থেকে বেঁচে থাকো, তার রাস্তা থেকে বেঁচে থাকো, রাস্তার বিপদ থেকে। জি জি জি, বুঝতে পেরেছেন? জি ওস্তাদ, তার বিপদ থেকে বেঁচে থাকতে বলা হয়েছে। জি ওস্তাদ, জি জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, তারপরে দেখেন রাজা আ, রাজা আ মানে হচ্ছে কি? ফিরে আসা। রাজা অর্থ কি? ফিরে আসা, রিটার্ন যেটাকে আমরা বলি, বা কেম ব্যাক যেটাকে আমরা বলি। তা রাজা ইয়ারজিউ, রাজা ইয়ারজিউ মানে প্রত্যাবর্তন করা, ফিরে আসা। ইরজিউ, তুমি কি করো? ফিরে আসো। ইরজিউ, তুমি ফিরে আসো। রাজিউন, যে ফিরে আসে। মারজুউন মানে যেখানে ফিরে আসে আর কি, যা থেকে। রুজুউন, রুজু করে নেয়া। যেমন অনেক মামলা কি করে, রুজু মানে ওই মামলার অর্থ মানে উল্টা মনে হয় না, মামলা রুজু করা মানে হচ্ছে মামলা ই করা, মানে জ্যান্ত করে ফেলা নাকি দায়ের করা। আর রুজু মানে, আমাদের রুজু মানে হচ্ছে ও দায়ের করা, মানে ওই ওই হিসেবে ঠিক আছে, কারণ হচ্ছে মামলা আবার ফিরিয়ে আনা, যে মামলাটা মোটামুটি ঢিসমিসে পর্যায়ে গেছিল বা স্থিতিশীল ছিল সেটাকে আবার ফিরিয়ে আনা, ওই জন্য রুজু বলে এটাকে, এটা আরবি শব্দ। তাহলে এখানে কি কি আছে ভার্ব? জাহাবা ইয়াজহাবু ইজহাব জাহিবুন, তারাকা ইয়াতরুকু উতরুক তারিকুন, রাজা ইয়ারজিউ ইরজির রাজিউন। আবু সারা ইউবসিরু,
নম্বর প্যাটার্ন তো এটা আচ্ছা নাসিমা আপা কি ক্লাসে ঢুকতে পেরেছেন নাসিমা আপা ক্লাসে ঢুকেছেন মেসেজ দিছেন আমি খেয়াল করি নাই নাসিমা আপা একজন তো ঢুকছে নাসিমা খাতুন চট্টগ্রাম এটা তো লেখা নাই ওস্তাদ আচ্ছা যাই হোক আমি মোবাইল থেকে দেখলাম মেসেজে যেরকম উনি আচ্ছা কি বলছিলেন আপা ওস্তাদ জি আমার প্রশ্নটা হলো যে ওই ওটা কিভাবে আসলো মানে বাসরাত মানে তো আছে সে দেখেছিল তাহলে এটা চার নম্বর প্যাটার্নে অর্থটা কি আসবে ওস্তাদ জি আব সরা জি জি মানে ওটা টেন্স কি আসবে এক নম্বর প্যাটার্ন আর চার নম্বর প্যাটার্নের অর্থ কত বাসরা মানে কি বললেন আপনি দেখানো ওস্তাদ জি সে দেখেছিল এমন হবে হবে না কি না মানে জানতে চাচ্ছি আর দেখতে পাওয়া আর দেখতে পাবে না আবসরা ইবসুর মানে দেখতে না মানে দেখা দেখতে পাওয়া আর কি আর লাই বিসুর মানে সে দেখতে পাবে না আর বাসারা মানে ওস্তাদ জি আপু বলছে যে এক নম্বর ফর্মের অর্থটা কি আর চার নম্বর জালাসা আজলাসা হয় না জালাসা মানে বসা আজলাসা মানে বসানো আমি এখানে একটু মানে বুঝতে চাচ্ছি যে দুইটার অর্থগত পার্থক্য কি এক নম্বর আর চার নম্বরের ওস্তাদ জি যদি বলতেন আর আবসরা মানে একবারে দৃষ্টি দিয়ে উপলব্ধি করে দেখা মানে একবারে খুব যেমন আমাদের দেখার মধ্যে একটা ই আছে একটা হচ্ছে সি মানে কি দেখা দেখা আবার লুক মানে কি তাকানো তাকানো এখন বলেন লুক আর সির মধ্যে পার্থক্য কি সি মানে মানে দেখা লুক মানে পড়লো দেখলাম চোখে পড়লো তাই দেখলাম নাকি তাই তো জি 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 এক মানে যেটা দেখা সি মানে হচ্ছে চোখে পড়লে দেখা বুঝতে পেরেছেন দৃষ্টি দেয়া আর বাসারা শব্দের অর্থ হলো দৃষ্টি দেয়া আসলে বাসারত না বাসুর আর একটা আছে বাসির দুই রকম হয় একটা সিন প্যাটার্ন থেকে আসে আর একটা কাপ ওই যে কারুমা কাপ প্যাটার্ন আছে না কারুমা ওইটা হচ্ছে একটা হচ্ছে বাসুর আর একটা বাসির দুইটারই অর্থ হচ্ছে মানে দৃষ্টি দেয়া আর কি আবার অর্থ একই রকম তবে কোন রকমে দেখা হচ্ছে বাসুরা আর আবসরা মানে উপলব্ধি করা দেখে উপলব্ধি করা মানে ওটা নিয়ে অ্যানালাইসিস করা যেটা আমরা বলি লুক লুক মানে হচ্ছে দেখা লুক মানে কি তাকানো এই লুক লুক অ্যাট মি মানুষ কখন বলে লুক অ্যাট মি সেটা তো তার সামনেই আছে তা লুক অ্যাট মি কেন বলে তাকাও তাকাতে বলে ওস্তাদ যার একটা ওয়া ভালোভাবে তাকাতে ভালোভাবে তাকাতে বলে আর যদি বলে সে কখনো কি কোনো মানুষ বলে যে তুমি আমাকে দেখো প্লিজ সি মি তাই বলে না প্লিজ লুক অ্যাট মি কোনটা বলে মানে লুক অ্যাট মি বলে ওস্তাদ জি লুক অ্যাট মি লুক অ্যাট মি টা হচ্ছে আবসালা আর যেটা আবার আরেকটা আছে যেমন নজর দেয়া ইনতাজ আনজারা ইউনজিরু এটাও আবার দৃষ্টি দেয়া বুঝতে পেরেছেন নজর দেয়া যেমন আলি যেমন আমরা বলি না উংজুর উংজুর মানে কি তাকাও এই তাকানো মানেও কিন্তু গবেষণা করা এই তাকানো মানে কি উংজুর তুংজুর ইলা সাজারা উংজুর ইলা সাজারা অর্থাৎ তুমি গাছের দিকে তাকাও এখন গাছের দিকে তাকায় সে কি করবে গাছের দিকে তাকিয়ে সে দেখবে আল্লাহ সৃষ্টি রহস্য সে অনুধাবন করবে আমি কি বোঝাতে পেরেছি কি ওস্তাদ জি সম্ভবত এটা আরো গভীরে দেখা ওয়াস আরো গভীরে দেখা যেটা বলে ওয়াস আরো গভীরে দেখা বুঝতে পেরেছেন উংজুর ইলা সামা তুমি আসমানের দিকে তাকাও উংজুর ইলাল আপনার ইলান ইলাল বাকারা তুমি গাভীর দিকে তাকাও উংজুর ইলা সামা উংজুর ইলাল আরদ তুমি জমিনের দিকে তাকাও এই তাকানো মানে হচ্ছে তুমি এটা নিয়ে গবেষণা করো তোমার অনুসন্ধিৎস মন তোমার চোখটা হবে কোনো কিছু অনুসন্ধান করবে এদিকে তাকালে সেইভাবে তুমি তাকাও এবারে বুঝেছেন যে তাকানো কয় রকম হয় জি ওস্তাদ জি ইংরেজিতে তো শুধু আমরা দুই রকম দেখি হয়তোবা আর হয়তো আমার দা হয়তো মনে মনে নাই এখন আরো আছে ওস্তাদ জি ফুটবল খেলা ওয়াস ফুটবল খেলা দেখা করা টিভি দেখে ওয়াস করে কিন্তু টিভি দেখে এটা কিন্তু লুক না এটা ওয়াস করা ঠিক না খেলা এটা ওয়াচ করা মানে যেটা আপনি দূর থেকে দেখা হয় পর্যবেক্ষণ সেটা আবার আবার বলেন অবজার্ভ করা তুমি একটু অবজার্ভ করো সেটাও দেখা কিন্তু দেখা অবজারভেশন তা ওইরকম আরবিতেও আপনার আবসারা মানে হচ্ছে একবার উপলব্ধি করা কোনো কিছু এমন ভাবে দেখা যেন ওইটা আপনার উপলব্ধির মধ্যে চলে আসে এটা আর বাসুরা মানে কোন রকমের সি দেখা যেমন আমি একটা ঘটনা বলি আমি একবার
আমি যখন সাউথ ইস্ট ইউনিভার্সিটি চাকরি করতাম তখন ওখানকার প্রভিসি ছিলেন হচ্ছে এখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসের টিচার আর কি, এমবিএ টিচার। এখন উনি আবার হয়ে গেছে হাউস বিল্ডিং ফাইন্যান্সের ডাইরেক্টর হয়েছে আর কি, অতিরিক্ত দায়িত্বে। তো ওনার রুমে আমি একদিন গেলাম, যাওয়ার পরে এক বিদেশি আসলো রুমে। বিদেশি এসে তখন ওই স্যার বললেন যে আমি আপনাকে গুলশান দুয়ে দেখেছিলাম। তখন উনি ইংরেজি বললেন, কিন্তু সি আই স ইউ এভাবে বললেন। কিন্তু এখানে স যেটা, এটা তার মানে কি, উনি দেখেছেন মানে কোন রকমের চোখের দেখা দেখেছেন, চোখের সামনে পড়ে গেছে তাই দেখেছেন। এটা হলো বাসুরা। এটা কি বাসুরা, যেটা সিমিলার ইংলিশ ওয়ার্ড হচ্ছে সি। আর আপনি যেটা লুক, যেটা লুক ফরওয়ার্ড, তুমি সামনের দিকে তাকাও, তারপরে লুক অ্যাট মি, তুমি আমার দিকে তাকাও, লুক অ্যারাউন্ড ইউ, তোমার চারিদিকে তাকাও, এই যে আমরা কথাগুলো বলি, এই চারিদিকে তাকাতে বলা মানে কি? চারিদিকে তাকাটা মানে হচ্ছে আপনি একটু নড়ে চড়ে বসেন, আপনি ভালো করে দেখেন চারিদিকে। এইটা হচ্ছে আপনার আবসরা, যে শুধু তাকানোই না, এই তাকানোর মধ্যে কিছু উপলব্ধি আসবে, কিছু চিন্তা আসবে, কিছু চিন্তার খোরাক আসবে, এইটাই আর কি। বুঝেছেন? তাহলে আমরা এখানে ছিলাম জাহাবা তারকা রজা, সবগুলো তো পার। জাহাবা মানে ফা প্যাটার্ন, তারকা নুন প্যাটার্ন, রজা ইয়ারুজিউ এটা হলো দত প্যাটার্ন। এখন আমরা একটু গ্রামারে যাব। কত বাজে দেখেন তো? আমরা এখন চলে যাব গ্রামার পাঠে। হলো আমরা কতদিন কি পড়ে, ও আজকে দা বলতে চেয়েছিলাম, ঠিক না? গতকালকে গ্রামার পড়া হয় নাই। হ্যাঁ, ওই যে আজকে বলেছিলাম দাটা বলবো, ওই কালকে দার মতনই একটা ক্রিয়া পেয়েছিলাম না আমরা, এর আগের দিন কলা কলা, এর আগের দিন কলা কানা তাবা পড়া হয়েছে। এখানে দেখেন এবার দা, এই দা মানে কি? তার মধ্যে একটা হক হলো কেউ যদি কাউকে ডাকে তাহলে সে ডাকে সাড়া দেয়া। এখন এই ডাকা মানে কি, প্রশ্ন আসে না? অবশ্যই। এই ডাকা মানে হচ্ছে দাওয়াত দেয়া। বুঝতে পেরেছেন? এই ডাকা মানে হলো দাওয়াত দেয়া। আনাহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহা, ওটা হচ্ছে দ্বীনের কাজে ডাকা, ওটা আলাদা। আচ্ছা, তাহলে এখানে দা শব্দটা মূলত কি ছিল বলেন? দাওয়া। কি ছিল? দাওয়া, দাওয়া। শেষে একটা ওয়াও ছিল, দা একটা কালো দিতে হবে মনে হয় না, দাল আইন ওয়া, দাওয়া। কে যেন কালকে আমাদের ক্লাসে ছিলেন, বুঝতেছিলেন না দুর্বল ক্রিয়া, বিউটি আপা মনে হয় নাকি, কে যেন? জি ওস্তাদ আমি। হ্যাঁ, এবার দেখেন আজকে এই যে ওয়াও, ওটা কি দুর্বল অক্ষর না? জি, দুর্বল অক্ষর, কিন্তু যখন হরকত বিশিষ্ট হবে। হরকত মানে কি বলেন তো? এক জবর এক জের এক পেশ। হ্যাঁ, এক জবর এক জের এক পেশ, তারপরে সুকুন, এটাও কিন্তু হরকত। আমরা জবর পেশ, যে পেশকে আমরা হরকত বলি সাধারণত। তো যদি কোনো দুর্বল অক্ষর, দুর্বল অক্ষর হচ্ছে মাদের অক্ষর, আলিফ ওয়াও ইয়া, এই তিনটা অক্ষরের কোনো একটা অক্ষরে যদি হরকত থাকে, হতে পারে সেটা জবর, হতে পারে সেটা জের, হতে পারে সেটা পেশ, তখন আমরা খেয়াল করব তার পূর্বের অক্ষরে জবর আছে কিনা। যদি তার পূর্বের অক্ষরে জবর থাকে তাহলে এই দুর্বল অক্ষরকে বিলুপ্ত করে দিয়ে এর পরিবর্তে একটা কি আনতে হবে, আলিফ আনতে হবে। তাহলে কি হয়ে গেল? ঠিক একই ভাবে যদি আইন কালেমাতে যদি এরকম হয়, যেটা আপনি আগে আরাদা,
না আরাধা না এখানে অন্য একটা দিতে হবে দেখেন বায়া বা এখানে দুর্বল অক্ষর কোনটা ইয়া তাহলে দুর্বল অক্ষর ইয়ার উপরে হরকত আছে না জি তার পূর্বে কি আছে জবর তখন এই ইয়াটাকে বাদ দিয়ে দিয়ে এখানে একটা আলিফান কি হবে বা বুঝেছেন এবার এটা হচ্ছে বা হবে তাহলে এটা কি হবে দা কি হবে এইটাই হলো মাদি এটা হলো কি মাদি তাহলে এখন প্রশ্ন হলো মুদারে কি হবে মুদারে হবে হচ্ছে রুট লেটার নিয়ে আসতে হবে মুদারের মধ্যে রুট লেটার কি কি ছিল দা ওয়া ছিল তাহলে মুদারে হবে ইয়াত এখনো কি একই নিয়ম থাকবে ওস্তাদ মানে দুর্বল অক্ষর হরকত বিশিষ্ট তার আগের হরফ না না এটা মনে হয় এবার বলছি আমরা কিন্তু কালকে একটা কথা বলেছিলাম যে আইন লাম কালেমাতে যদি ওয়াও বা ইয়া থাকে মুদারে কি বললাম লাম কালেমা লাম কালেমা কোনটা এই যে এটা না লাম কালেমা শেষেরটা জি জি ওস্তাদ জি মুদারেতে কিন্তু লাম কালেমার পরে আর কোনো অক্ষর আসে না মনে রাখবেন আইন কালেমার আগে পরে থাকতে পারে কিন্তু লাম কালেমাই কিন্তু সবসময় শেষ যে প্যাটার্নই হোক না কেন যেমন আপনাকে উদাহরণ দিই আফআলা আফআলা 4 নম্বর ফর্ম লাম কালেমা কোনটা লাম না লাম তাহলে তাই এখানে কিন্তু ফা কালেমার পুরো একটা আলিফ আসছে এবার দেখেন 5 নম্বর ফর্মে দেখেন তাফাআলা লাম কালেমা কোনটা লাম তারপরে দেখেন তাকাবালা লাম কালেমা কোনটা লাম তারপরে ইস্তাফআলা 10 নম্বর নাম কালিমা কোনটা লাম তার মানে লাম কালিমা কিন্তু কোনো কি হয় না লাম কালিমার পরে অতিরিক্ত কোনো অক্ষর আসে না তাহলে এখানে ইয়াদউ এটা লাম কালিমা কোনটা ওয়াও এখন আমরা কিন্তু বলেছি যদি মুদারের আইন কালিমা লাম কালিমাতে যদি ওয়াও বা ইয়া পেশ বিশিষ্ট হয় ভালো করে শুনবেন কিন্তু মুদারে লাম কালেমাতে ওয়াও বা ইয়া যদি পেশ বিশিষ্ট হয় তাহলে সেই পেশটাকে বাদ দিয়ে সেখানে সুকুন করে দিতে হয় কিসের জন্য পড়ার সুবিধার্থে এখন দেখেন আপনার কোনটা পড়ার সুবিধা দেখেন তো এবার ইয়াদ ইয়াদ এইটা সুবিধা নাকি ইয়াদ উহু কোনটা সুবিধা ইয়াদ উ এটাই কিন্তু সুবিধা আর এই জন্য আরবের লোকেরা এই পরিস্থিতিতে তারা ওয়াওকে সুকুন করে দিয়েছে এখানে আমাদের কোনো দায় নাই এটা কারা করেছে আরবের লোকেরা কিন্তু এটা করেছে এখানে আমাদের কোনো দায় নাই তাহলে এত ও হবে এখন তাই হবে না মুদারেতে এবার দেখেন এবার আরেকটা কথা কালকে বলেছিলাম কিন্তু এইটাকে যদি আমি তাদরু ধরি তাহলে এখান থেকে কি হবে আমর হবে না তাহলে প্রথমে আমি কি করব তাকে ফেলে দিব না আমর করতে গেলে তাহলে তা ফেলে দিলে দালের উপরে কি থাকে সুকুন আর আইনের উপরে পেশ ও আওয়ের উপরে সুকুন এখন আপনি কি করবেন এখন একটা আলিফ আনবেন আইন কালেমাতে পেশ আছে তাহলে এখানে কি হবে আর আমরা একটা নিয়ম বলেছিলাম যে মুদারের আইন কালেমায় লাম কালেমা যদি ওয়াও বা ইয়া সুকুন হয় আমরে কিন্তু সেটা বিলুপ্ত হয়ে যায় তাহলে এখন কি হলো উদু বিলুপ্ত হয়ে গেল তাহলে এখন কি হলো বলেন তো উদু এই উদুটাই কিন্তু আমর এখন এটা যদি উদু হয় তাহলে নাহি কি হবে সেখানে কিন্তু থাকবে না কারণ কি নাহিতে আবার শেষে সুকুন হয় না লাম কালেমাতে মুদারেতে তো সুকুন ছিল তাই জন্য নাহিতে আর সুকুন থাকবে না ওইখানেও দুর্বল অক্ষর কি হয়ে যাবে
তাহলে কি হবে লা যখন লাস্ট লেটারে দুর্বল অক্ষর থাকে না তখন লাস্ট লেটারে দুর্বল অক্ষর থাকলে যদি মুদারেতে অটোমেটিক্যালি সেখানে সুকুন চলেই আসে আর মুদারেতে যদি সুকুন চলে আসে সেটা আমরে সেই অক্ষর আর থাকে না থাকে না উস্তাদজি লা তাদউতু তুমি দেখো না তুমি দেখো না তোমরা দেখো না কি হবে লা তাদউ সেখানে ওয়াও এবং আলিফ হবে মাদ হবে সেখানে মাদ মাদ হবে লা তাদউ এরকম আলিফ হবে জি ও আচ্ছা এবার সাদা বোর্ডে একটু দেখায় অনেক কত ঘিজে বিজি হয়ে গেছে দেখেন তাদ মুদারে কি ছিল তাদ ও কি ছিল ও নামরে কি হবে আলিফ হবে তার পরিবর্তে এখানে একটা পেজ দিব কারণ আইন কালেমার পেজ আছে অলরেডি তাহলে সুকুন আছে আইনে শুধুমাত্র পেজ দিব এখানে আর ওয়াও আসবে না আমরের ক্ষেত্রে একটা জেনারেল নিয়ম হচ্ছে শেষ অক্ষরে সুকুন থাকলে ওইটা বিলুপ্ত হয়ে যায় সুকুন থাকলে বিলুপ্ত হয়ে যাবে দুর্বল অক্ষরের উপর সুকুন থাকলে দুর্বল অক্ষরের উপর সুকুন থাকলে হ্যাঁ দুর্বল অক্ষরের উপর এবার দেখেন তাদউটাকে যদি নাহি করতে চাই তাহলে কি করতে হবে এখানে এর পূর্বে লা দিতে হবে আর এখানে আমরা তো জানি নাহি শেষ অক্ষরে সুকুন হয় না জি এখানে তো দুর্বল অক্ষর ওয়াও সুকুন আছে আগের থেকে এই জন্য এখানেও সুকুন বিলুপ্ত ওয়াওটা বিলুপ্ত হবে তাহলে এখানে কি হবে নাই হবে লা তাদউ এখন ইসমে ফাইল কি হবে আসলে ছিল কি দাওয়া ছিল না দাওয়া মুদাওয়া ফাইল কোথেকে হয় ইসমে ফাইল থেকে মুদা মাদি থেকে হয় তাহলে ফা কালিমার পর একটা কি দিব আলিফ ফা কালিমার পর দাল আর এখানে আইন কালেমায় জের হবে কিন্তু এসে ফাইলে তাহলে আইনে কি দিব জের আর লাম কালেমাতে হচ্ছে দুই পেশ হয় এখন আমরা দেখেন এখানেও কিন্তু দুই পেশ আছে তাহলে কি করতে হবে এখানে যেহেতু পূর্বের অক্ষরে কি আছে জের আছে এই জন্য এখানে একটা নিয়ম আমরা দেখাতেও পারি ওয়াওটাকে বিলুপ্ত করে ইয়া দিতে হবে ইয়া আনতে হবে ইয়ার পরিবর্তে ইয়ার উপরে দুই পেশি থাকবে কিন্তু ইয়াটাকে পড়া কঠিন দুই পেশ দিয়ে পড়া কঠিন এই জন্য এটাকে বিলুপ্ত করে ইয়ার পরিবর্তে একটা দুই জের আনতে হবে তাহলে কি হবে দা আইন কি হবে দা আইন হবে বুঝেছেন এবার সবাই বুঝেছেন এখানে প্রথমে ফা কালেমার পরে একটা আলিফ দিলাম আইন কালেমায় জে এটাই নিয়ম এসে ফাইলের লাম কালেমায় দুই পেজ দেবো ওয়ের উপরে দুই পেজ দিলাম কিন্তু ওয়াওটা আইন কালেমা লাম কালেমাতে ওয়াও থাকলে সেটা ইয়া হয়ে যায় প্রথমত আর দ্বিতীয়ত হচ্ছে ইয়াটা আবার হামজা হয়ে যায় যদি আইন কালেমাতে থাকে এখানে তো আর আইন কালেমা না লাম কালেমা লাম কালেমাতে যদি ইয়া পেশযুক্ত হয় তাহলে ওই ইয়াটাকে বিলুপ্ত করে ওই ইয়ার পরিবর্তে তার আগের অক্ষরে অর্থাৎ আইন কালেমাতে একটা অতিরিক্ত জের দিতে হয় তাহলে কি হয়ে যায় দুই জের হয়ে যায় বুঝতে পেরেছেন এখানে তো ওয়াও আছে ওস্তাদ ইয়া তো নাই বাবা ওয়াওটা তো ইয়া করে নিলাম ও এটা ওয়াওটাকে রূপান্তর করলাম ইয়াতে জেরের পরে ওয়াও পড়া দাইয়ুন ছিল দাইয়ুন এটা পড়া কঠিন এইজন্য আরবের লোকেরা ইয়াকে বিলুপ্ত করে ইয়ার ইয়া যে একটা ছিল এখানে সেটা বোঝানোর জন্য আরেকটা জের দেয় আইনের নিচে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ
প্রথম হলো জের প্রথম হলো জেরের পরে ওয়াও জের ওয়াও চাই না জের চাই ইয়া এই জন্য ওয়াও এর জায়গায় ইয়া আনতে হবে প্রথমে এই তো উস্তাদ জি 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 হ্যাঁ প্রথম হলো ইয়া আনতে হবে এরপরে এই জেরের পরে ইয়া এইভাবে পড়া কঠিন ইয়ার অবস্থান বোঝানোর জন্য ওই পরিবর্তে একটা অতিরিক্ত জের এনে ইয়াটাকে বিলুপ্ত করে দিতে হবে এখানে একটা ইয়া ছিল এটা বোঝানোর জন্য হ্যাঁ জোন দাইন বুঝতে পেরেছেন জি উস্তাদ আচ্ছা এরপরে 29 বেজে গেছে মাফুলটা রাখি এটা একটু মাফুলটা একটু জটিল আছে এই মুহূর্তে যতটুকু শিখেছেন ততটুকুই থাক আগামী ক্লাসে এটা মনে করে দেন মাফুলটা একটা খালি লিখে দিয়ে দেন ওস্তাদ জি কেমনে হলো খালি তাহলে একটা বুঝাইেন আগামী ক্লাসে এটা হবে হচ্ছে আমি তো লিখেই দিই যেমন মাদউবুন হবে জি মাদউবুন বুন ও মাদউবুন আরা বলেই দি খালি খালি আর এটাই ছিল মুদারেতে প্রথমে আলামতে মুদারেকে ফেলে দিয়ে এখানে একটা মিম দিব মিম আনতে হবে আর এখানে নিয়ম হচ্ছে মাফুলের নিয়ম হচ্ছে আইন কালেমা লাম কালেমার মাঝে একটা কি দিতে হবে ওয়াও আনতে হবে সুকুন যুক্ত ওয়াও সুকুন যুক্ত ওয়াও আনতে হবে দেখেন মা ও মা দউ এই ওয়াওটা কিন্তু শেষের ওয়াও এই ওয়াওটা শেষে হবে আলাদা বুঝতে পেরেছেন যেমন আলু থেকে কি হয় মাফুল হয় না বলেন আলু থেকে কি হয় মাফুল এখন দেখেন যখনই আপনি কোথাও দেখবেন একই অক্ষর পাশাপাশি তখন একটাকে আরেকটার মধ্যে ইদগম করে দিতে হবে ইদগম করতে হবে তার মানে কি এখানে আপনি একটা তাজদিদ দিবেন আর এখানে দুই পেশ নিয়ে আসলে ইদগম হয়ে গেল তখন হবে কি মাত হুন এখানে দুই পেজ দিলে মাফুল হয়ে গেল আর ওয়াও ডাবল দরকার নেই এটা হচ্ছে মাফুল ডাবল হয়ে গেল দেখেন সামারে কয়টা এম কয়টা এখানে উচ্চারণে তো একটাই করেন এর কারণ কি এটাই ইদগাম যেমন দলালা থেকে আসে দল্লা তাসদীদের উপরে দুই পেশ হবে না যেমন রিটেন রিটেনে কয়টা রিটেনে কয়টা টি দুইটা টি আছে দুইটা টি আপনি বলেন তো উচ্চারণে একটা এটা ইদগাম তাহলে এই পর্যন্ত রাখি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা উস্তাদ জি অনেক জি বলেন গত এর আগের একটা ক্লাসে আলোচনা করেছিলেন মুমিনের বৈশিষ্ট্য ছয়টি সেই দিন পাঁচটা লিখেছিলাম আজকে একটা বলেই শেষ করে দিচ্ছেন সময় একটু কম ছিল তাই বুঝে কাউকে কেউ মারা গেলে তাকে শরীক হওয়া তার জানাজায় শরীক হওয়া কেউ দাওয়াত দিলে দাওয়াত করা সালাম দেখা হলে সালাম দেয়া কেউ হাসি দিলে উত্তর দেয়া তারপরে আপনার হলো চিত্ত খিসালিন কেউ অসুস্থ হলে দেখতে যাওয়া ইয়াউদ হয়ে যা মারি দা ওয়ায়ুসাম বিতুই দা আতিসা ওয়ায়ানসাউলা হয়ে যা গোয়াবা আরেকটা হচ্ছে যে নিজের জন্য যেটা ভালো মনে করা অন্যের জন্য সেটাই ভালো মনে করা আরেকটা হাদিসে আছে এর মধ্যে একটা বাদ দিয়ে যে ওয়ান্সালিজা গাবা যে যে অনুপস্থিত তার কল্যাণ কামনা করা তার জন্য দোয়া করা কল্যাণ কামনা করা আর কি এটাও